হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। হিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো, আমরা বেরিয়েছি একটু কেনাকাটা করতে। তো কিসের কেনাকাটা বলো তো? আগামীকাল আমাদের গুরু দীক্ষা হতে চলেছে, তো সেই জন্য আমরা কেনাকাটা করতে বেরিয়েছিলাম। তো সেদিন কারেন্ট গিয়েছিলো বলে রাস্তাঘাট একদম অন্ধকার ছিল, তো তার জন্য ভিডিওটাও ঠিকমতো করা হয়নি, দোকানে লাইট টাইট ছিল না। তো বাড়িতে এসে দেখো, তোমাদেরকে দেখালাম যে কী কী আমরা কিনে এনেছি। এই দেখো, পাঁচ রকমের ফল কিনে এনেছিলাম, চার ভাগে পাঁচ রকমের ফল, কারণ আমাদের আশ্রম থেকে বলেছিল যে ঠাকুর প্রণামী আর গুরুদেব প্রণামীর জন্য চার জায়গায় চার ভাগে ফল দিতে হবে। তো সেটাই আমরা ভাগ ভাগ করে রাখছিলাম আর অনুপম আমাকে এখানে হেল্প করছিল। আর শুধু ফল নয় বন্ধুরা, আরও অনেক কিছু দিয়েছি, তো চলো তোমরাও দেখবে আমাদের সাথে। আর আমরা যে দীক্ষা নিচ্ছি সেটা হলো রামকৃষ্ণ আশ্রম। রামকৃষ্ণ আশ্রম থেকে আমরা দীক্ষা নিচ্ছি, এটা দীক্ষার আগের দিন রাতের বেলার ভিডিও তোমরা দেখছো। তো ফলের মধ্যে ছিল বন্ধুরা শসা, আপেল, পেয়ারা, আম আর ছিল মৌসুম্বি। তো এই গেল ফলের অংশ। আরও কী কী ছিল তোমাদের আমি শেয়ার করছি দেখো। আর এখানে দেখো, দুটো থালা আমাদের বলেছিল নিতে হবে। এই থালার মধ্যে আমরা দিয়েছি একটা করে ধুতি আর একটা করে উত্তরীয়। আর এই থালা আর ধুতির উপরে ফলগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে। তো আজকে আমরা এমনি দেখার জন্য যে কীভাবে কী সাজাবো সেটা দেখার জন্য আমরা সাজিয়ে নিচ্ছিলাম। তো এগুলো তো আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে, কারণ এগুলো তো একটা ব্যাগে করে নিয়ে যাবো, তারপর সেখানে গিয়ে আবার গুছিয়ে দেবো। তো ফুলের মালা নিতে বলা হয়েছিল, আর নিতে বলা হয়েছিল দু ভাগে মিষ্টি, পাঁচটা পাঁচটা করে মিষ্টি আমার তরফ থেকে, দুভাগে মিষ্টি ঠাকুরের জন্য আর গুরুদেবের জন্য, আবার অনুপমের তরফ থেকেও দুভাগে মিষ্টি গুরুদেবের জন্য আর ঠাকুরের জন্য। তো এই আমরা গুছিয়ে নিচ্ছিলাম। তাছাড়াও ওদের আশ্রম থেকে বলা হয়েছিল যে ঠাকুর প্রণামী আর গুরুদেব প্রণামী আলাদা আলাদা দুটো খামে দিতে হবে, আমার তরফ থেকে দুটো খাম আর অনুপমের তরফ থেকেও দুটো খাম। তো অনুপম আমাকে সাজিয়ে দেখাচ্ছিল যে এইভাবে এইভাবে সাজিয়ে দেব। আর এই দেখো মিষ্টিগুলো, পাঁচ রকমের মিষ্টি নেওয়া হয়েছিল, আর মিষ্টিগুলো শুকনা মিষ্টি নেওয়া হয়েছিল, কারণ নেক্সট ডে আমাদের ভোরবেলা যেতে বলেছে। ভোরবেলা মানে ওই সাতটা দিকে ওখানে পৌঁছে যেতে হবে, তো আমাদের অনেক সকালে উঠতে হবে, অত সকালে কি মিষ্টির দোকান খোলা থাকবে বলো? তো সেই জন্য আমরা আগের দিন রাতের বেলা এনে রেখেছিলাম। তো তোমাদেরকে আমি বলে দিই যে রামকৃষ্ণ আশ্রমে যারা দীক্ষা নিতে চাও খুবই সহজ পদ্ধতিতে নিতে পারো, আর সেই জন্য তোমাদের কিন্তু অনেক আগে থেকে নামটা লেখাতে হবে। নাম যদি তোমরা লিখিয়ে রাখো আশ্রমে, তাহলে তোমরা ওখান থেকেই ফোন পেয়ে যাবে। আশ্রমের লোকেরাই, যা কমিটি রয়েছেন, তারাই তোমাদের ফোন করে বলে দেবে যে কবে দীক্ষা হতে চলেছে। আর সবসময় আশ্রমের সাথে একটু যোগাযোগ রাখতে হবে। আর এছাড়া তেমন কোনো ক্রাইটেরিয়া নেই। হ্যাঁ, তবে তোমরা যখন নাম লেখাবে তোমাদেরকে ওরা কয়েকটা বই দেবে, সেই বইগুলো একটু পড়তে হবে। যেমন রামকৃষ্ণদেবের কথামৃত, তারপর তাছাড়াও রয়েছে তাদের জীবনীগুলো। আর এই দেখো নেক্সট ডে আমরা কিন্তু রামকৃষ্ণ আশ্রম পৌঁছে গিয়েছি সকালবেলা, আর এই সময় আমরা জাস্ট ঢুকবো। সেই সময়কার তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, আমাদেরকে এখান থেকে সাজিয়ে সাজিয়ে দিয়েছিল, মোবাইল টোবাইল কোনো কিছু অ্যালাউড ছিল না। তো এখানে যখন সাজানো হচ্ছিলো সব ডালাগুলো, তখন আমি একটু চারিপাশটা ভিডিও করেছিলাম। আর এখানে দেখো ব্যাগগুলোও জমা রাখতে হচ্ছিলো, ব্যাগগুলো একদম জমা রেখে, মোবাইল জমা রেখে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতরের ভিডিওটা আমি পরে করেছি, দীক্ষা নেওয়ার আগে কোনো ভিডিও করতে পারিনি মন্দিরের ভেতরে, কারণ অ্যালাউড ছিল না, মোবাইলগুলো সব জমা রেখে দিয়েছিল। আর মহারাজজি ঢুকে পড়েছিলেন 7:30 নাগাদ, আমরা 7:00 সময় ঢুকে একটু বসলাম আধা ঘন্টা। তো তারপরে মহারাজজি ঢুকে আমাদের বিভিন্ন বিষয়গুলো অবগত করালেন। তো চলো মন্দিরের ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর এই দেখো আমাদের আলিপুরদুয়ার যে রামকৃষ্ণ মঠ, সেই মঠের এটা প্রাঙ্গণ, কী সুন্দর না চারিপাশটা দেখো। আর এই দেখো কৃষ্ণচূড়া গাছটা কী সুন্দর লাগছে, দারুণ, আর প্রচুর ফুল ফুটেছিল, দারুণ লাগছিল দেখতে। আর এই সময় দেখো মন্দির মোটামুটি ফাঁকাই হয়ে গিয়েছিল, কারণ এই সময় দীক্ষা আমাদের হয়ে গিয়েছে। তো চলো তোমরা মন্দিরের ভেতরটা একটু ঘুরে আসো। আর এই দেখো এই দাদা যে ঝুড়িগুলো নিয়ে আসছেন, এই ঝুড়িগুলোর মধ্যে আমাদেরকে ওই যে দেখালাম ফল মূল যা যা আমরা নিয়েছিলাম সব সাজিয়ে ওই ঝুড়িগুলোর মধ্যে সাজিয়ে আমাদের গুরুদেবের হাতে হাতে দিতে হয়েছিল।
আর এই দেখো মন্দিরটা কি সুন্দর, শান্ত শিষ্ট, একদম সাদা ফটফটে চকচকে একটা মন্দির। আর ঠাকুরের ফটো, মায়ের ফটো আর স্বামীজির ফটো এখানে রাখা রয়েছে। কি সুন্দর করে শাড়ি পরানো রয়েছে দেখো বন্ধুরা। আমার তো এখানে এসে খুবই ভালো লাগে, আমি এর আগেও এখানে এসেছি। আমার মা বাবা এই রামকৃষ্ণ আশ্রমেরই দীক্ষিত ছিলেন, তো মাঝে মধ্যে যাওয়া তো হতোই। আর তাছাড়াও দুর্গা পুজোর সময় বা বাৎসরিক অনুষ্ঠানের সময় আমরা যেতাম, তো এখান থেকে আমার দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা আজ পূরণ হয়েছে। তো এই দেখো মন্দিরটা দারুণ না বলো, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলো কিন্তু যেই মহারাজরা বাইরে থেকে আসেন, সেই বাইরে থেকে মহারাজরা এসে এখানেই থাকেন, এই ঘরগুলোতে তাদের থাকার ব্যবস্থা রয়েছে। আর এই দেখো কৃষ্ণচূড়া গাছটা কি দারুণ লাগছে। মন্দিরটাও খুব সুন্দর। আর সব থেকে এই দেখো আমি ঘুরে বেড়াচ্ছি আর অনুপম ভিডিও করছিল। আর সব থেকে যেটা ব্যাপার সেটা হলো আমাদের দীক্ষা নেওয়ার জন্য স্ট্রিক্টলি বলা হয়েছিল যে লাল পাড় সাদা শাড়ি প্রত্যেকেই দেখা করেছে বেশিরভাগই, আর ছেলেদের ধুতি আর পাঞ্জাবি। তো ধুতি পাঞ্জাবি পরে কিন্তু সকলকে খুবই ভালো লাগছিলো দেখতে। আর এই দেখো এই সময় আমাদের দীক্ষা হয়ে গিয়েছে, আর দীক্ষা হওয়ার পরে আমরা একটু ফটো নিয়েছি গুরুদেব কৃষ্ণদেব আর শারদামা আর স্বামী বিবেকানন্দের একটা ফটো নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডে উনি আমাদের গুরুদেব, আর তারপর তো মায়ের ছবি রয়েছে, ঠাকুরের ছবি রয়েছে, আজকে কি ছিল তোমার স্বামীজির ছবি রয়েছে। আর এইগুলো রামকৃষ্ণ আশ্রমের অফিস ঘর, ইনি আমাদের ডেকে বলছিলেন যে নেক্সট 26-27-28 তারিখে আমাদের এই আশ্রমেই বাৎসরিক অনুষ্ঠান রয়েছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, তো সেই অনুষ্ঠানে আমাদের যেতে বলছিলেন। তো হ্যাঁ অবশ্যই যাব, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব বন্ধুরা। আর এই দেখো এখানে আমরা প্রসাদ পাওয়ার জন্য বসেছিলাম, খুবই সুন্দর। আর এখানে যাদের যাদের তোমরা দেখছো সবাই আমরা মোটামুটি 113 জনের মতো আমরা সেদিন দীক্ষা নিয়েছিলাম। তো পরপর 4 দিন ধরে দীক্ষা হচ্ছিল বন্ধুরা। তো আমরা যে দীক্ষা নিয়েছিলাম সেটা রবিবার, তো এরপরে আমরা প্রসাদ পেয়েছি, এত টেস্টি, এত ভালো ছিল প্রসাদ খেতে, দারুণ ছিল। আর প্রসাদের মধ্যে ছিল এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, শুক্তা ছিল, ডাল ছিল ভেজ ডাল, আর ছিল মিষ্টি কুমড়ার বড়া, আলু পটলের ডালনা, ধোকার ডালনা আর চাটনি পায়েস, তো দারুণ ছিল সব প্রসাদগুলো। তো এই দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আমাদের কী কী বই দেওয়া হয়েছিল। তো এই যে স্বামীজির জীবনী দেওয়া হয়েছিল, শ্রীরামকৃষ্ণের জীবনী দেওয়া হয়েছিল, আর তাছাড়া দেওয়া হয়েছিল শ্রী শ্রী মা শারদামার জীবনী। আর যে সব থেকে ইম্পর্টেন্ট বইটি ছিল সেটা হলো এই যে এই বইটা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই বইটা সকলকে পড়তে হবে দীক্ষা নেওয়ার আগে। তো আমরাও পড়েছিলাম, হ্যাঁ সবটা পড়তে পারিনি ঠিকই, তবে কিছুটা পড়েছিলাম। তো সেখানে যখন আমরা দীক্ষা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম সেদিন কিন্তু আমাদেরকে অনেক প্রশ্ন ধরা হয়েছে। তো বন্ধুরা তোমরাও একটু প্রিপারেশন নিয়ে নিও কিন্তু। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।